হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুনাদিল আছি আপনাদের সাথে মুনাদিলস রেসিপি চ্যানেলে। আর দেখতেই পাচ্ছেন আজকের কারিটা দেখে, অর্থাৎ এই ঝোলটা দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপি কি। আজকে তৈরি করব আমি একটি রেসিপি, সেটা হচ্ছে বাংলা রেসিপি, অর্থাৎ শিং মাছের ঝোল, যেটা রোগীর পথ্য হিসেবেও খাওয়া হয়। আর এটাতে অবশ্যই আলু ব্যবহার করতে হবে। আমি সেজন্য শিং মাছ পরিষ্কার করে নিয়েছি এবং আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। রান্না শুরু করার আগে একটা কথা বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেবেন। আর আমি এখন রান্না শুরু করতে যাচ্ছি, তার জন্য কড়াইয়ে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর যেহেতু শিং মাছ তাই ভালোভাবে কিন্তু ঘষে তারপর ধুয়ে নিতে হবে। আর এখন আমি আজকে যে রান্না করছি সেটা কিন্তু সরিষার তেল দিয়ে করছি, তার জন্য তেলে দেখুন বুদবুদ উঠেছে। আমি এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। আদা রসুনটা যদি ভাজা ভাজা হয়ে যায় তখন আমি দিয়ে দিব জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এই যে দেখতেই পাচ্ছেন জিরাটা আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আবার একটু নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়, অবশ্যই খেয়াল করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এই মশলাগুলো দিতে দিতে কিন্তু তরকারিটা পুড়ে যেতে পারে, আর সেজন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, তাতে পুড়বে না। এখন আমি আবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর আমি এজন্য 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর এখন দেব আমি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর আবার নেড়ে চেড়ে এখন কিন্তু মশলাটাকে একদম কষিয়ে ফেলতে হবে, অর্থাৎ একদম সুন্দর করে ভাজা ভাজা করে ফেলতে হবে। আর এতেই কিন্তু মাছের ঝোলটা খুব খেতে টেস্টি হবে। আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি, কারণ আমি এখন তাতে আলু দিয়ে দেব। যেহেতু মাছ হতে বেশি সময় লাগে না, সেজন্য আমি আগে আলুটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে আমি কিন্তু নেড়ে দিয়েছিলাম যেন পোড়া না লাগে, এবং তারপর এখন আমি আবার ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি, কারণ এই পানিটা যখন আমি গরম হয়ে যাবে, অর্থাৎ পানিটা যখন ফুটে উঠবে তখন আমি তাতে দিয়ে দেব, এই যে দিয়ে দিচ্ছি মাছ, অর্থাৎ যে শিং মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আসলে বাঙালির ঘরে ঘরে সবাই জানে, তবু যারা নতুন বিয়ে হয়েছে বা নতুন রান্না শিখতেছেন তাদের জন্য আজকে এই রেসিপিটা হয়তোবা কাজে লাগবে, আর লাগলে আমার চ্যানেল এটা সার্থক। আর এটা অনেকে খুব বেশি পাতলা ঝোলও রাখে, যারা রোগীর পথ্য হিসেবেও খায় অনেকে। তবে আমি এত বেশি পাতলা ঝোল আজকে রাখবো না, আমি আজকে এটাকে মাখা মাখা করব। এই যে দেখুন মাখা মাখা হয়ে এসেছে, অর্থাৎ অত বেশি ঝোলও নেই। তো আমি এখন দিব একটু জিরের গুঁড়ো, আর এটা দেওয়ার কারণ এই মাছের ঝোলটা থেকে একটা অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হবে। তো আমার আজকের এই মাছ কিন্তু রেডি, অর্থাৎ আলু দিয়ে শিং মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেল রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারেন, আর এতেই আমার সার্থকতা। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।